সরস্বতী পূজা উপলক্ষে পাড়াতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বালুর গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালো এক যুবক ঘটনা বুধবার গভীর রাতে শ্রীনগর দিন গাবুদ্দি স্কুলের কাছে নিহত যুবকের নাম বাপুর দেববর্মা বয়স ২৬ বছর এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার সকালে উত্তেজনা দেখা যায় এদিন নিহত বাপুর দেববর্মার পিতা সুদন দেববর্মা জানান এলাকার স্কুল মাঠে সরস্বতী পূজা ছিল এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বুধবার রাতে